ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজ বৃহস্পতিবার, আমার সারা সপ্তাহের বৃহস্পতিবার দিনটা আমার খুব ভালো লাগে, তা আজকে সাদকে একটা নতুন নাস্তা খাওয়াবো বলেছিলাম, তো এতে শুরু করলাম নাস্তাটা বানানো। তাই এখন আলু সিদ্ধ দেবো, দুইটা বড় সাইজের আলু সিদ্ধ দেবো। আর এদিক দিয়ে আমি সব রেডি করছি, মজরলা চিজ বের করে রেখেছি, মজরলা চিজ গ্রেট করে সাথে চিলি ফ্লেক্স আর অল্প কিছু লবণ দিয়ে মাখায়ে একটা বাটিতে তুলে রাখবো। আর কাপে 1/3 কাপ পানি, তার সাথে আমি 4 চামচ গুঁড়া দুধ দিলাম, অ্যাঙ্কর দুধ দিলাম। এবার বাটিতে 1 কাপ ময়দা, চিনি, লবণ, তেল, তারপর ডিম, আলু স্ম্যাশ করা, এগুলো দিয়ে এখন একটা ডো তৈরি করব। ডিমটা ফিটাই নিলাম, এখান থেকে অল্প কিছু দিব, বেশি ভাগটা দিব, কম ভাগটা রেখে দেব। এবার আলুটা স্ম্যাশ করে আলুটা দিয়ে দিব। এখানে আমার মাঝারি সাইজে 2টা আলু দিয়েছি। আমি আসলে 2 ভাগে ডোটা করেছি, একটা ডো করেছি স্বাদের জন্য আর একটা ডো করেছি আমাদের জন্য। স্বাদেরটার মধ্যে আমি ধনেপাতা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজের কুলি দিই নি, কিন্তু আমাদেরটার মধ্যে আমি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজের ডো দিয়ে, পেঁয়াজের কুলি দিয়েছিলাম, সেই জন্য এটা স্বাদের জন্য মাখাচ্ছি। স্বাদকে বানাই দেওয়ার পরে আমাদের ডোটা তৈরি করব। 4-5 মিনিট রেখে দেবো ঢেকে, উপরে হালকা করে একটু লবণ ইয়া তেল মাখাই নেব, মেখে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন পরোটাটা বানাচ্ছি, ভিতরে চিজটা পুর চিজের পুরটা দিলাম দিয়ে এখন বানালাম। এখন আমাদের ডোটা আমি রেডি করছি, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজের কলি দিয়ে। আসলে স্বাদের ডোটা আমি পনিরের যে চিজের যে ডোটা আমি পুর দিয়েছি সেটা আমি দেখাই নেই, কারণ তাড়াতাড়ি করে ওকে দিতে হচ্ছিলো, ক্ষুধা লেগেছে, খুব দেরি হয়ে গেছে একটু। এখন আমাদেরটা মাখাচ্ছি, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজের কুলে দিলে আসলে অসম্ভব মজা লাগে। এখন প্রায় তাওয়ায় আমি বাটার দিলাম দিয়ে স্বাদেরটা ওই দিয়ে আমাদেরটা তৈরি করে ডো করে ঢেকে রেখে এবার স্বাদের পরোটাটা আমি ভেজে দিচ্ছি আর কি। স্বাদ খুব পছন্দ করেছে। এই যে স্বাদের পরোটা হয়ে গেল, ওকে একটু কেটে কেটে স্বাদকে দিব, ও খাবে, তারপর আমাদেরটা তৈরি করব। সাদকে খাইতে দিয়ে আমি দুপুরের রান্না রেডি করছি। আজকের মেনু হয়েছে গরুর মাংস ঝাল, ঝাল গরুর মাংস করব। গরু মাংসটা বসাই দিচ্ছি, এই যে হয়ে আসছে আমার গরু মাংসটা। আজকে তেমন কিছুই করব না, গরু মাংস আর বেগুন ভাজি করেছি দুপুরে বা রাতে দুই বেলার জন্যে। তাই আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।